অ্যালফাবেট অ্যালফাবেটের বাংলা অর্থ হলো বর্ণমালা আমরা জানি প্রত্যেক ভাষার নিজস্ব একটি বর্ণমালা আছে বাংলা ভাষায় আছে অ আ ক খ ইত্যাদি বর্ণ অক্ষর আছে ঠিক একই রকমভাবে ইংরেজি ভাষাতেও এ বি সি ডি এরকম ছাব্বিশটা লেটার আছে ওই ছাব্বিশটা লেটারকে একসঙ্গে অ্যালফাবেট বলা হয় বর্ণমালা বলা হয় তাহলে অ্যালফাবেট কাকে বলে ইংরেজিতে ছাব্বিশটা লেটার আছে ওই ছাব্বিশটা লেটারকে একসঙ্গে অ্যালফাবেট বলা হয় বর্ণমালা বলা হয় নেক্সট লেটার তাহলে ছাব্বিশটা লেটারকে একসঙ্গে অ্যালফাবেট বলা হয় তাহলে এবার আসি লেটারে লেটারের বাংলা অর্থ হল বর্ণ বা অক্ষর লেটারের যে বাংলা অর্থ সেটা হলো বর্ণ বা অক্ষর আবার লেটার মানে একই স্পেলিং বানান একই এলই ডবল টি ই আর লেটার এই একই বানানের লেটার মানে হলো চিঠি কিন্তু এখানে অ্যালফাবেটের ক্ষেত্রে এই লেটার মানে হচ্ছে বর্ণ বা অক্ষর এইবার ইংরেজিতে তাহলে কয়টা লেটার আছে ছাব্বিশটা লেটার আছে ইংরেজিতে টোটাল টোয়েন্টি সিক্স লেটার্স দেয়ার আর টোয়েন্টি সিক্স লেটার্স ইন ইংলিশ ছাব্বিশটা লেটার আছে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটা লেটার তাহলে এই যে লেটারগুলো আছে এই লেটারগুলোকে দুভাবে লেখা হয় কয়ভাবে দুইভাবে লেখা হয় কি একটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স একটা হচ্ছে স্মল লেটার্স ক্যাপিটাল লেটার্সের যে বাংলা অর্থ ক্যাপিটাল লেটার্সের বাংলা অর্থ হল বড় হাতের অক্ষর স্মল লেটারের বাংলা অর্থ হলো ছোট হাতের অক্ষর তাহলে ক্যাপিটাল লেটারগুলো আমরা দেখিনি আমরা জানি প্রত্যেকেই তারপরেও একবার আমরা ক্যাপিটাল লেটারগুলো দেখিনি এ বি C D E F G H I J K L M N O P U R S T U ভি ডব্লিউ এক্স ওয়াই জেড তাহলে এই ক্যাপিটাল লেটারগুলো এরকমভাবে লেখা হয় এবার স্মল লেটার আসি স্মল লেটার আমরা প্রত্যেকেই চিনি কিন্তু তারপরেও একবার দেখিনি এ বি সি ডি ই এফ জি एच आई जेके एल एम एन ओ पी यू आर एस टी यूवीडब्ल्यू एक्स ওয়াই জেড এই যে লেটারগুলো আছে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটা লেটার আছে এই ছাব্বিশটা লেটার ছাড়া আমরা ইংরেজি কল্পনা করতে পারি না আমরা ইংলিশে যে কোনো শব্দ তৈরির ক্ষেত্রে যে কোনো কিছু লিখতে গেলে যে কোনো কিছু সব ক্ষেত্রেই এই লেটারগুলোর প্রয়োজন পড়ে এই ছাব্বিশটা লেটার দিয়েই সব কিছু হয় নেক্সট আসি অ্যালফাবেট অ্যালফাবেটকে দুভাগে বিভক্ত অ্যালফাবেট দুভাগে বিভক্ত অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে অ্যালফাবেট দুভাগে বিভক্ত কি কি একটা হলো ভাওয়েল ভাওয়েল আরেকটা হলো কনসোনেন্ট ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জনবর্ণ তাহলে অ্যালফাবেট কয় ভাগে বিভক্ত দুই ভাগে ভাওয়েল কনসোনেন্ট নেক্সট আসি ভাওয়েলে ভাওয়েল কাকে বলে ভাওয়েল কাকে বলে যেসব লেটার অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হয় তাদের ভাওয়েল বলে মানে যে সকল লেটার যেই লেটারগুলো অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না নিজে নিজেই উচ্চারিত হয় স্বাধীনভাবে উচ্চারিত হয় কোন রকম বাধা পায় না অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন পড়ে না তাদেরকে ভাওয়েল বলা হয় তাহলে কি যেসব লেটার অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অর্থাৎ নিজে নিজে উচ্চারিত হয় তাদের ভাওয়েল বলে ভাওয়েল পাঁচটা ভাওয়েল কয়টা ভাওয়েল পাঁচটা এ ই আই ও ইউ তাহলে পাঁচটা ভাওয়েল আছে ইংরেজিতে এ ই আই ও ইউ আচ্ছা এবার আসি কনসোনেন্টে কনসোনেন্ট কাকে বলে যেসব লেটার ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদের কনসোনেন্ট বলে তাহলে কি যেসব লেটার ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় অর্থাৎ তারা উচ্চারিত হওয়ার জন্য ভাওয়েলের সাহায্য নেয় তাদেরকে কনসোনেন্ট বলা হয় যেসব লেটার উচ্চারিত হওয়ার জন্য ভাওয়েলের সাহায্য নেয় তাদের কনসোনেন্ট বলা হয় যেসব লেটার ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদের কনসোনেন্ট বলে যেমন কনসোনেন্ট একুশটা আছে এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল বাদ দিয়ে যেই একুশটা লেটার পড়ে থাকে এই একুশটা লেটার হলো কনসোনেন্ট তাহলে কি বি সি ডি

লেটার থাকে তারা সবাই হলো কনসনেন্ট তাহলে এইবার আমরা একটু আবার ভাওয়েলে ফিরে যাই ভাওয়েলের ক্ষেত্রে কি হয়েছে ভাওয়েল নিজে নিজে উচ্চারিত হয় অন্য কারো সাহায্যের প্রয়োজন পড়ে না যেমন কি এ এর কারো সাহায্যের প্রয়োজন পড়ছে না এ নিজে নিজেই পুরো উচ্চারিত হচ্ছে এ স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে কারো সাহায্যের প্রয়োজন পড়ছে না ই নিজে নিজে উচ্চারিত হয়ে যাচ্ছে আই কারো সাহায্যের প্রয়োজন পড়ছে না নিজে নিজে উচ্চারিত হচ্ছে ও কারো সাহায্যের প্রয়োজন পড়ছে না স্বাধীনভাবে নিজে নিজে উচ্চারিত হচ্ছে ইউ ইউ তাহলে কি এই আই ও ইউ এরা নিজে নিজেই উচ্চারিত হয় তাহলে তাহলে বুঝে গেলাম ভাওয়েল নিজে নিজে উচ্চারিত অন্য কারো সাহায্যের প্রয়োজন পড়ে না কিন্তু কনসোনেন্টের ক্ষেত্রে কি হয় কনসোনেন্ট দেখছি যেমন বি ধরে নিলাম যেমন বি এর সঙ্গে ই হচ্ছে ই চলে আসছে বি মানে বি প্লাস ই হয়ে বি হয়েছে বি তাহলে বি কিন্তু ই এর সাহায্য নিচ্ছে বি এর পরে ই আসছে তাহলে ভাওয়েল কনসোনেন্টগুলো ভাওয়েলের সাহায্য নেই এখানে কিন্তু ই এর সাহায্য নিয়েছে যেমন সি 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 এর পরেই কিন্তু ই চলে আসছে তাহলে এখানে ই এর সাহায্য নিয়েছে সি তাহলে এখানে সিটা উচ্চারিত হওয়ার সময় ভাওয়েলের সাহায্য নিয়েছে ডি ডি এখানে এটার ক্ষেত্রেও ই এর সাহায্য নিয়েছে মানে ভাওয়েলের সাহায্য নিয়েছে তাহলে আমরা কি বুঝলাম ভাওয়েলগুলো কারো সাহায্য নেয় না অন্য লেটারের কোনো সাহায্য নেয় না নিজে নিজেই স্বাধীনভাবে উচ্চারিত হয় কিন্তু কনসোনেন্ট ভাওয়েলের সাহায্য নেই সবসময় ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাহলে নেক্সট চলে আসি এবার সেমি ভাওয়েল সেমি ভাওয়েলের কি হয়েছে সেমি ভাওয়েল দুটো সেমি সেমিভাওয়েল বলে একটা ব্যাপার আছে ভাওয়েল কনসোনেন্ট আছে যদিও ভাওয়েল পাঁচটা কনসোনেন্ট একুশটা টোটাল ছাব্বিশটা হয়ে গেল তারপরও সেমিভাওয়েল বলে একটা ব্যাপার আছে সেমিভাওয়েল জিনিসটা কেন এসেছে সেমিভাওয়েল কোনগুলো সেমিভাওয়েল হলো ডব্লিউ আর ওয়াই এই দুটোকে সেমিভাওয়েল বলা হয় তাহলে কোন দুটো সেমি সেমিভাওয়েল হলো দুটো ডব্লিউ ওয়াই এবার সেমি সেমিভাওয়েল এই ডব্লিউ আর ওয়াই এই ডব্লিউ আর হচ্ছে ওয়াই এই দুটো ভাওয়েল যখন মানে সেমিভাওয়েল বলতে এরা কখনো কখনো ভাওয়েল হিসেবে ইউজ হয় আবার কখনো কখনো কনসোনেন্ট হিসেবে ইউজ হয় তাহলে সেমিভাউলগুলো কখনো কখনো ভাওয়েল হিসেবে ইউজ হচ্ছে কখনো কখনো কনসোনেন্ট হিসেবে ইউজ হচ্ছে যেমন ডব্লিউ আর ওয়াই এই দুটো যখন ডব্লিউ ওয়াই এই দুটো যখন কোন শব্দের কোনো ওয়ার্ডের মাঝে বা শেষে বসবে মাঝে বা শেষে বসবে শেষে বসে তখন তারা ভায়েল হিসেবে ইউজ হয় আর যখন শুরুতে বসবে তখন তারা কনসোনেন্ট হিসেবে ইউজ হয় তাহলে কি হলো ডব্লিউ আর ওয়াই এই দুটো কখনো ভাওয়েল হিসেবে ইউজ হয় কখনো কনসোনেন্ট হিসেবে ইউজ হয় এবার কখন ভাওয়েল হিসেবে ইউজ হয় যখন কোনো শব্দের মাঝে বা শেষে বসবে তখন তারা ভাওয়েল আর যখন কোনো শব্দের শুরুতে বসবে তখন তারা কনসোনেন্ট তাহলে ক্লিয়ার হয়ে গেল যেমন একটা উদাহরণস্বরূপ নিচ্ছি যেমন যেমন কাউ কাউ কাউয়ের ক্ষেত্রে আমরা কী দেখছি ডব্লিউটা শেষে বসেছে তার মানে এখানে কী হিসেবে ব্যবহৃত হয়েছে এই ডব্লিওটা এখানে ভাওয়েল হিসেবে ব্যবহৃত হয়েছে ভাওয়েল এবার আরেকটা শব্দ নিচ্ছি যেমন ওয়াচ ওয়াচ এই ওয়াচের ক্ষেত্রে এই ডব্লিউটা প্রথমেই বসেছে তার মানে কি হলো এখানে কনসোনেন্ট হিসেবে ইউজ হয়েছে কনসোনেন্ট হিসেবে ইউজ হয়েছে তাহলে এখানে যদি মাঝখানে বা শেষে বসে তাহলে ভাওয়েল হিসেবে ইউজ হয় আর এখানে ওয়াচের ক্ষেত্রে ডব্লিউটা প্রথমে বসেছে কনসোনেন্ট হিসেবে ইউজ হয়েছে এইবার এই গেলো ডব্লিউর পার্ট ডব্লিউ চলে গেল এবার আসি ওয়াই ওয়াই এর ক্ষেত্রে কি হচ্ছে যেমন একটা উদাহরণ নিই বয় বয় বয়ের ক্ষেত্রে ওয়াইটা শেষে বসেছে তার মানে এইটা এখানে এই ওয়াইটা এখানে ভাওয়েল হিসেবে ইউজ হয়েছে ভাওয়েল হিসেবে ইউজ হয়েছে এবার আরেকটা শব্দ নিচ্ছি যেমন একটা সহজ শব্দ নিলাম যেমন ইয়েস একটা সহজ ওয়ার্ড এবার ইএস এর ক্ষেত্রে যেমন ওয়াইটা প্রথমে বসেছে এখানে কিন্তু ওয়াইটা কনসোনেন্ট হিসেবে ইউজ হয়েছে কনসোনেন্ট হিসেবে ইউজ হয়েছে তাহলে ওয়াই এখানে শেষে বসেছে তাই ভাওয়েল হিসেবে ইউজ হয়েছে আর এই শব্দের মধ্যে ওয়াইটা প্রথমে বসেছে তাই কনসোনেন্ট হিসেবে ইউজ হয়েছে তাহলে আমরা এখানে ওয়াইটাও বুঝে গেলাম তাহলে সেমি ভাওয়েল কোন দুটো তাও জানলাম সেমি ভাওয়েল কোথায় ভাওয়েল হিসেবে ইউজ হয় কোথায় হিসেবে ইউজ হয় তাও বুঝলাম তাহলে এবার আমাদের তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল এইবার আমরা চলে আসি এবার জাস্ট একটু আমরা সামারাইজ করে নিই প্রথমে অ্যালফাবেট অ্যালফাবেট তারপর লেটার তাহলে কী হলো আমরা একটু অত্যন্ত সংক্ষেপে বুঝিনি অ্যালফাবেট হলো কি ইংরেজিতে ছাব্বিশটা লেটার আছে এই ছাব্বিশটা লেটারকে ইংরেজিতে ছাব্বিশটা লেটার আছে এই ছাব্বিশটা লেটারকে একসঙ্গে অ্যালফাবেট বলা হয় এ থেকে জেড পর্যন্ত এই ছাব্বিশটা লেটারকে একসঙ্গে অ্যালফাবেট বলা হয় তাহলে জেনে গেলাম নেক্সট হচ্ছে লেটার লেটার তো এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা এক একটা লেটার এ একটা লেটার বি একটা লেটার সি একটা লেটার ডি একটা লেটার ই একটা লেটার এই করে 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 একদম জেড পর্যন্ত সবগুলো এক একটা লেটার তাহলে এটাও জেনে গেলাম এবার যে লেটারগুলোকে লেটারগুলোকে দুভাবে লেখা হয় একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার দুভাবে লেখা হয় ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর স্মল লেটার মানে ছোট হাতের অক্ষরে লেখা হয় নেক্সট চলে আসি অ্যালফাবেটকে দুভাবে ভাগ ভাগ করা হয়েছে অ্যালফাবেটকে অ্যালফাবেট দুভাগে বিভক্ত একটা হচ্ছে ভাওয়েল আরেকটা হচ্ছে কনসোনেন্ট ভাওয়েলের বাংলা অর্থ হল স্বরবর্ণ কনসোনেন্টের বাংলা অর্থ হল ব্যঞ্জনবর্ণ এইবার ভাওয়েল ভাওয়েল কাকে বলে যেসব লেটার ভাওয়েল ভাওয়েল কাকে বলে যেসব লেটার অন্য কোন লেটারের অন্য কোন বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজে নিজে উচ্চারিত হয় তাদেরকে ভাওয়েল বলা হয় ভাওয়েল কয়টা পাঁচটা এ ই আই ও ইউ তাহলে বুঝে গেলাম কনসোনেন্ট 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 যেসব লেটার উচ্চারিত হওয়ার জন্য ভাওয়েলের সাহায্য নিতে হয় যেসব লেটার ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদেরকে কনসোনেন্ট বলা হয় তাহলে ইংরেজিতে একুশটা কনসোনেন্ট আছে পাঁচটা ভাওয়েল একুশটা কনসোনেন্ট এ ই আই ও ইউ এই পাঁচটা বাদ দিয়ে বাকি যে একুশটা লেটার পড়ে থাকে সেইগুলো হলো কনসোনেন্ট এইবার অ্যালফাবেটে সেমি ভাওয়েল বলে একটা ব্যাপার আছে সেমি ভাওয়েল বলে একটা ব্যাপার আছে সেমি ভাওয়েল যদিও ছাব্বিশটা লেটারের মধ্যে ভাওয়েল কনসোনেন্ট হয়ে সব সবগুলোই ভাওয়েলের আন্ডারে পাঁচটা চলে গেছে কনসোনেন্টের আন্ডারে একুশটা চলে গেছে কিন্তু তাদের মধ্যে ডব্লিউ আর ওয়াই এই দুটোকে ভাওয়েল বলা হয়েছে কেন কারণ হচ্ছে তারা কখনো কখনো ভাওয়েল হিসেবে ইউজ হয় কখনো কখনো আবার কনসোনেন্ট হিসেবে ইউজ হয় কখনো ভাওয়েল কখনো কনসোনেন্ট হিসেবে ইউজ হয় যার জন্য এই ডব্লিউ আর ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয় এইবার কখন কখন ওরা ডাব্লিউ ওয়াই কখন কখন ভাওয়েল যখন একটা ওয়ার্ডের মধ্যে ডব্লিউ আর ওয়াই মাঝে বা শেষে বসবে তখন তারা সেমি তখন তারা ভাওয়েল আর যখন একটা ওয়ার্ডের মধ্যে ডব্লিউ আর ওয়াই শুরুতে বসবে তখন তারা কনসোনেন্ট তাহলে ক্লিয়ার হয়ে গেল কনসেপ্ট তাহলে নেক্সট চলে আসি তাহলে এই হচ্ছে অ্যালফাবেট চ্যাপ্টার যেটা নাকি ইংলিশ গ্রামারের একদম বেসিক যে চ্যাপ্টার তার মধ্যে প্রথম চ্যাপ্টার হলো অ্যালফাবেট এবং অ্যালফাবেটের মধ্যে যে লেটারগুলো আছে এই লেটার ছাড়া আমরা ইংলিশ কল্পনা করতে পারি না লি যে কোনো কিছু লিখতে গেলে সব ক্ষেত্রেই এই অ্যালফাবেটের এই লেটারগুলোর প্রয়োজন পড়ে লেটারগুলোর প্রয়োজন পড়ে নেক্সট চলে আসি এবার কিছু কোয়েশন কোয়েশ্চেনগুলো আমরা অলরেডি জেনেছি কোশ্চেনগুলো কী কী কোশ্চেনগুলো ইয়ে করে লিখলে আমরা প্রত্যেকেই অতি সহজে বুঝতে পারবো অ্যালফাবেট কাকে বলে ইংরেজিতে ছাব্বিশটা লেটার আছে এই ছাব্বিশটা লেটারকে একসঙ্গে অ্যালফাবেট বলা হয় বা বর্ণমালা বলা হয় ইংরেজিতে কয়টা লেটার আছে ইংলিশে ছাব্বিশটা লেটার আছে লেটারকে কয়ভাবে লেখা হয় ও কী কী লেটারকে দুভাবে লেখা হয় কী কী ক্যাপিটাল লেটার্স স্মল লেটার্স তাহলে হয়ে গেল নেক্সট হচ্ছে অ্যালফাবেট কয় ভাগে বিভক্ত অ্যালফাবেট দুই ভাগে বিভক্ত কী কী ভাওয়েল কনসোনান্ট ভাওয়েলের বাংলা অর্থ হলো স্বরবর্ণ কনসোনেন্টের বাংলা অর্থ হল ব্যঞ্জনবর্ণ বর্ণ ভাওয়েল কাকে বলে যেসব লেটার অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হয় তাদেরকে ভাওয়েল বলা হয় ভাওয়েল কয়টি ও কী কী ভাওয়েল পাঁচটি এ ই আই ও ইউ নেক্সট হচ্ছে কনসোনেন্ট কাকে বলে কনসোনেন্ট যেসব লেটার ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদেরকে কনসোনেন্ট বলা হয় কনসোনেন্ট কয়টিও কী কী কনসোনেন্ট একুশটি এ ও ইউ এই পাঁচটা ভাওয়েল বাদ দিয়ে বাকি যেই একুশটা লেটার থাকে সবগুলো হলো কনসোনেন্ট এবার সেমি সেমিভাওয়েল কোন কয়টিও কী কী সেমিভাওয়েল হল দুটি ডব্লিউ এবং ওয়াই তাহলে আশা করি প্রত্যেকের কাছে এই চ্যাপ্টার অত্যন্ত সহজভাবে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকে বুঝতে পেরেছ তো প্রত্যেকের জন্য হোম টাস্ক দিচ্ছি হোম টাস্ক হোম টাস্ক দিলে তোমাদের যে পড়াটা হবে এই পড়াটা খুব ভালো হবে হোম টাস্ক আশা করি প্রত্যেকে হোম টাস্কটা যেই টাস্কটা দিচ্ছি সেটা করবে হোম টাস্ক হলো অত্যন্ত সহজ হোম টাস্ক যে যেই নয়টা কোশ্চেন দিয়েছি যেই নয়টা কোশ্চেন দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলো তোমরা কমেন্ট সেকশানে এই কোশ্চেনগুলোর উত্তর কমেন্ট সেকশানে কোশ্চেনগুলোর যে আনসার আছে আনসার্সগুলো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করবে তাহলে তোমাদের যে তোমরা কতটা শিখতে পেরেছো এটা যেমন এক দিক দিয়ে পরীক্ষা হয়ে যাবে যে তোমরা কতটা শিখতে পেরেছো আরেক দিক দিয়ে এটা আমিও জানতে পারবো যে কে কতটা শিখতে পেরেছে তো প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে বলা হচ্ছে যে তোমরা এই যে নয়টা কোয়েশ্চেন দিয়েছি নয়টা কোয়েশ্চেনের আনসারগুলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে জাস্ট টাইপ করে কমেন্ট করবে কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তাহলে আমি অত্যন্ত খুশি হব তাহলে আশা করি এই অ্যালফাবেট চ্যাপ্টার যেটা নাকি ইংলিশ বেসিক ইংলিশ গ্রামারের ইংলিশের যে বেসিক গ্রামার আছে এটার যে প্রথম যে চ্যাপ্টার আছে সেটা ধরে নাও অ্যালফাবেট এবং এইটা প্রত্যেকেরই জানা উচিত আশা করি প্রত্যেকের কাছে অত্যন্ত সহজভাবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তো যদি কনসেপ্ট সত্যিকারেরই ক্লিয়ার হয়ে থাকে তো আশা করি প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কেননা সাবস্ক্রাইব করলে যেই উপকারটা হবে তাহলে এরকম আরও যদি ইংলিশ গ্রামারের ওপর আরও যেই ভিডিওগুলো ছাড়বো সেইগুলো তোমরা অবশ্যই অনায়াসে পাবে যদি যদি তোমরা কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো যে ভিডিওটা দেখেছো অথচ সাবস্ক্রাইব করে পরবর্তীতে হয়তো চ্যানেলটা খুঁজে পাচ্ছ না তাহলে এই যে এখানে যেই এটা আছে যে তোমরা সার্চ করবে জাস্ট ই টু বিএসআই ই টু বি এস আই ই টু বিএসআই বলে সার্চ করবে অনায়াসে তোমরা চ্যানেল খুঁজে পেয়ে যাবে তাহলে আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্তই धन्यवाद